মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে মাইক্রো ওভেনে দুটি সিম্পল রেসিপি তৈরি করে দেখাবো যেটা আমরা নিত্যদিনই খাই তবে এই রেসিপিগুলো যেহেতু আমি মাইক্রো ওভেনে তৈরি করব ওই জন্য কিন্তু এটা খুবই কম সময়ের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন আর এটা তেলও আপনারা কম ইউজ করেই বানাতে পারবেন তবে টেস্টের কিন্তু কোনো ডিফারেন্স হবে না তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবার প্রথমে আমি আলু ভাজা তৈরি করব। এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু আমি পাতলা পাতলা একটু লম্বা করে কেটে রেখেছি একদম সরু করে কুচানোর দরকার নেই তাহলে এটা বেশি ভাজা ভাজা হয়ে যাবে তো এবারে আমি একটা মাইক্রো ওভেন প্রো বোলের মধ্যে এক টেবিল স্পুন মাস্টার্ড অয়েল দিচ্ছি মানে সর্ষের তেল আপনারা সাদা তেলেও করতে পারেন একটু কালো চিড়ে দিয়ে এটাকে মাইক্রো ওভেন মোড়ে এক মিনিট মতো গরম করব তাহলে এই কালো চিড়ে দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে অবশ্যই করে এক দু মিনিটই দেবেন এর বেশি দিলে কিন্তু ফ্ল্যাশ হতে পারে তো এবারে আমি এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেব আলু আর মশলাপাতি তো আপনারা কিন্তু অবশ্যই মাইক্রো ওভেনটাতে রান্না করার আগে প্রিহিট করে নেবেন তাহলেই কিন্তু ভালো হবে তো বোলের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি পেঁয়াজ দিচ্ছি আমি পেঁয়াজ আর রসুন দিয়ে করব তো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিচ্ছি আর দেবো রসুন কিমা তো রসুনটাকে দিয়ে আমি আলু ভাজাটা করবো যারা ট্রাই করেছেন তারা জানেন খুব ভালো লাগে আর যারা রসুন দিয়ে আলু ভাজা করেননি নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন তো এর মধ্যে অল্প নুন দিয়েছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি একটু ঝাল ঝাল করবো তো ওই জন্য আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন এর মধ্যে হলুদ দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব আর আপনারা যদি নিরামিষ দিনে ভাবেন যে আলু ভাজা করবেন সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে বাদ বাকি পুরো সেমভাবে আপনারা এটাকে তৈরি করতে পারবেন তো দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবারে এটা আমি মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি তো মাইক্রোওভেনে দিয়ে দিলাম এবারে আমি এটাকে মাইক্রোওয়েভ মোডে এটাকে রান্না করতে হবে অবশ্যই তাহলে একদম সুন্দরভাবে ভেতর থেকে এটা সেদ্ধ হবে তো সবার প্রথমে আমি এই যে মাইক্রোওয়েভ মোডটাতে এটাকে প্রেস করলাম এবারে আমি টেম্পারেচারটা সেট করব আমি এখানে মোটামুটি আট মিনিট মতো দিচ্ছি প্রথমে এবারে আমি এটাকে স্টার্ট করে দেব। তো মাঝখানে একবার চাইলে আপনারা নাড়িয়ে দিতে পারেন এটাকে আমি আট মিনিট পর আবার চেক করব করে যদি মনে হয় আর একটু দেবো তো এটাকে আমি স্টার্ট করে দিচ্ছি আট মিনিটের জন্য তো দেখুন আমার আট মিনিটের মধ্যে কিন্তু আলুটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে আমি আপনাদেরকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আর এই আলুটাকে একটু নাড়িয়ে দিতে হবে তাহলে সব দিকে সমানভাবে রান্না হবে তো দেখুন আলুটা কিন্তু আট মিনিটেই একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে তবে এটাকে কিন্তু আমি আরও তিন চার মিনিটের জন্য একটু মাইক্রোওয়েভ করেছি তাতে কি হয়েছে এই আলুটা উপরটা সুন্দর ভাজা ভাজা হয়েছে আর তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে তো এটা আপনারা মোটামুটি আট থেকে দশ মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন তো এবার আমি সেকেন্ড রেসিপিটা করছি তাই একটা মাইক্রোওভেন প্রুফ বোলের মধ্যে টু টেবল স্পুন মতো দিচ্ছি সর্ষের তেল তো আপনারা আরও কম তেলেও এটা করতে পারেন কোনো অসুবিধা নেই এর মধ্যে দিচ্ছি সামান্য কালো চিরে দুটো শুকনো লঙ্কা দিলাম আর দেব আমি এর মধ্যে রসুন কিমা তো এবারে আমি একই সাথে দুটো কাঁচা লঙ্কাও দিচ্ছি আর দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি তো এবারে আমি এর মধ্যে দেব সামান্য করে নুন আর হলুদ গুঁড়ো এই মাইক্রোওভেনের রান্নায় কিন্তু আপনারা হলুদের পরিমাণটা খুব বেশি যেন না হয় সব সময় খেয়াল রাখবেন কেননা এটা যেহেতু খুব বেশিভাবে ভাজা হচ্ছে না ওই জন্য বেশি হলুদ হলে কিন্তু গন্ধ আসতে পারে তো এটাকে আমি এবারে মাইক্রোওভেন মোডে মোটামুটি দু মিনিটের জন্য একটুখানি এটাকে করে নিয়েছি এতে কি হয়েছে এই মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দেব ডাল তো এখানে একশো গ্রাম মতো ডাল রয়েছে এটাকে আমি ভালো করে মিক্স করে এর মধ্যে দেব আমি দেড় কাপ পরিমাণ জল মানে ডালটা ডুবে থেকে তার উপরে যেন দুকর মতো জল থাকে ওটা আপনারা ডালটা কীরকম পাতলা বা ঘন রাখতে চান ওই বুঝে একটু কম বেশি হতে পারে তো এটাকেও আমি সেমভাবে মাইক্রোওয়েভ মোডে এটাকে সাত মিনিটের জন্য প্রথমে রান্না করব তো এটাকে ভালো করে আমি মিক্স করে নিলাম এবারে আমি দেখুন আমার সাত মিনিটের ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে যেটা এমনি গ্যাস ওভেনে করলে অনেক সময় লাগে এটা কিন্তু মাইক্রো ওভেনে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে তবে এটাকে আমি আরও একটু সময় রান্না করব এটাকে ভালো করে মিশিয়ে নিলাম তো এবারে আমি এটাকে আবারও মাইক্রোওয়েভ মোডে মোটামুটি পাঁচ মিনিটের জন্য দেব তাতে আর কিছুই না এই ডালটা আর একটু ঘন হবে ভালো লাগবে তো দেখুন আমার মোটামুটি বারো মিনিটের মধ্যেই কিন্তু ডালটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এটার টেস্ট কিন্তু কোনো অংশে কম হবে না তো আশা করছি রেসিপিগুলো আপনাদের কাজে আসবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন